বাঁকুড়া তালড্যাংরা ব্লক জুড়ে 9টি গ্রাম পঞ্চায়েতে মোট 9000 গাপি মাছ জলাশয়গুলিতে ছাড়ার উদ্যোগ নিল বাঁকুড়া তালড্যাংরা ব্লক। বাঁকুড়া তালড্যাংরা ব্লক জুড়ে 9টি গ্রাম পঞ্চায়েতে মোট 9000 গাপি মাছ জলাশয়গুলিতে ছাড়ার উদ্যোগ গ্রহণ করল বাঁকুড়া তালড্যাংরা ব্লক। গাপি মাছ ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার লার্ভাকে খাদ্য হিসেবে বেশি পছন্দ করে, তাই এই প্রশাসনিক উদ্যোগ বলে ব্লকের এফইও প্রতীক মিশ্র জানান। গ্রামীণ সম্পদ কর্মীদের দ্বারা এই মাছ ছাড়া হয়, এছাড়া ডেঙ্গু প্রতিরোধে স্প্রেও করা হয়। আচ্ছা, আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় এবং পশ্চিম সরকারের উদ্যোগে আমাদের প্রতি ব্লকে ব্লকেই ডেঙ্গু মশার লার্ভে নিধন করার জন্য আমরা গাপ্পি মাছ ছাড়ছি। আমাদের তালনাড়া ব্লকে আজকে 9000 পিস গাপ্পি মাছ ছাড়া হলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এরিয়াতে। সেগুলো আমরা ভিআরপিদের মাধ্যমে, যেগুলো জলা জায়গা, বদ্ধ জলাশয় বা ড্রেন নালা যেগুলো আছে, যেগুলোতে মশার লার্ভে হয়, সেইগুলোতে আমরা গাপ্পি মাছগুলো ছাড়ছি। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।